আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আপনি শব্দ জানলে বাক্য তৈরি করতে পারবেন সেই সকল বিষয় নিয়ে। আপনার যদি নতুন নতুন অনেক বেশি বেশি শব্দ জানা থাকে তাহলে আপনি খুব সহজেই আরবি ভাষা কথা বলতে পারবেন এবং নিজেই বাক্য তৈরি করতে পারবেন। কিন্তু মূল বিষয় হলো আপনার শব্দের সঠিক অর্থটা জানা। যদি আপনি শব্দ ভালোভাবে জানেন তাহলে সেই সম্পর্কে আপনি খুব সহজেই কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে অনেক গুরুত্বপূর্ণ শব্দ তুলে ধরা হয়েছে যেগুলো সচরাচর আমাদের সাধারণত কথা বলার জন্য খুবই প্রয়োজনীয় হয়। তবে চলুন না যাই, দেখে নেওয়া যাক আমাদের আজকের মূল বিষয়গুলো কি কি। কখন কখন আমি আসলে তোমাকে পাব, মিতা আনা ইজি হাসেল ইনতে, মিতা আনা ইজি হাসেল ইনতে, যে কখন আমি আসলে তোমাকে পাব। এখানে মিতা অর্থ হলো কখন, আনা অর্থ হলো আমি, ইজি অর্থ হলো আসলে, হাসেল অর্থ হলো পাবো, ইনতে অর্থ হলো তোমাকে। দুদিন যাবত লাগাতার গরম, কাজ বন্ধ, ইতনিন ইয়াউম আলাতুল হার সুগল চাক্কার। ইতনিন ইয়ম অর্থ হলো দুদিন যাবত, আলাতুল অর্থ হলো লাগাতার, হার অর্থ হলো গরম, সুগল চাক্কার অর্থ হলো কাজ বন্ধ। বৃষ্টির অনেক দরকার, বাহিরে কি যে অবস্থা, এটা হবে আবগা জিহাদা মাদার। আবগা জিহাদা মাদার অর্থ হলো বৃষ্টির অনেক দরকার, বাররা এ শাল, বাইরের কি যে অবস্থা, বাররা এ শাল অর্থ হলো বাইরের কি যে অবস্থা। এই গরমে দারোয়ানের কাজ খুব কঠিন, দেখুন হাজা হারারা হারের শগল কেতির মুশকিলা। এখানে হাজা হারারা অর্থ হচ্ছে এই গরমে, হারের শগল অর্থ হলো দারোয়ানের কাজ, কেতির মুশকিলা অর্থ হলো খুব কঠিন। রাকিবা, রাকিবা অর্থ হলো যাত্রী, নুস অর্থ হলো অর্ধেক। তো ভিউয়ার্স, এখানে আমরা দুটি শব্দের অর্থ জানলাম, রাকিবা অর্থ হলো যাত্রী, নুস শব্দের অর্থ হলো অর্ধেক। আলহীন অর্থ হলো এখন, আলহীন অর্থ হলো এখন, ইজি অর্থ হলো আশা, ইজি অর্থ হলো আশা। মালাবেশ অর্থ হলো পোশাক বা কাপড় অর্থে ব্যবহার করা হয় মালাবেশ। সিধা সিধা অর্থ হলো সোজাসুজি, সোজাসুজি অর্থ হলো সিধা সিধা। গিরগির অর্থ হলো ঝামেলা করা বা বেশি কথা বলা বা বেশি পেঁচানো, এটাকে বলা হয় গিরগির, গিরগির অর্থ হলো ঝামেলা করা বা বেশি কথা বলা। তাহাত অর্থ হলো নিচে, তাহাত অর্থ হলো নিচে, আর দিয়া অর্থ হলো মেঝে। তো ভিউয়ার্স, এখানে আমরা তিনটি শব্দের অর্থ জেনে নিলাম, যে গিরগির, তাহাত, আর দিয়া। তোরাব অর্থ হলো মাটি, তোরাব অর্থ হলো মাটি, ইয়াউম অর্থ হলো দিন, নাদ্দাফা অর্থ হলো পরিষ্কার, কাম অর্থ হলো কত। তো ভিউয়ার্স, এখানে আমরা চারটি শব্দের অর্থ দেখলাম, তোরাব মাটি, ইয়াউম দিন, নাদ্দাফা পরিষ্কার, কাম কত। এখানে একটা বাক্য আমরা দেখি, এত মাটি আছে নিচের মেঝে দেখো। হয়তো আপনি মেঝে পরিষ্কার করছেন, আপনার কপিলে বলছে যে এত মাটি আছে নিচের মেঝে দেখো, এটা হবে জিয়াদা তোরাফি, জিয়াদা তোরাফি অর্থ হলো এত মাটি আছে, সুপ তাহাত আর দিয়া, সুপ তাহাত আর দিয়া নিচের মেঝে দেখো। দেখুন, কি পরিষ্কার করেছো নাকি কয়দিন পরিষ্কার করো নাই, দেখুন এটা হবে এস নাদ্দাফা, এস নাদ্দাফা অর্থ হলো কি পরিষ্কার করেছো, ওয়াল্লা কাম ইয়াউম মাফি নাদ্দাফা, ওয়াল্লা কাম ইয়াউম মাফি নাদ্দাফা, নাকি কয়দিন পরিষ্কার করো নাই। ওরা বা ওরা অর্থ হলো পিছনে, ওরা বা ওরা অর্থ হলো পিছনে। উস্কুত অর্থ হলো চুপ করা বা চুপ থাকা। মিয়া মিয়া অর্থ হলো ভালো করে বা ভালোভাবে, দেখুন মিয়া মিয়া অর্থ হলো ভালো করে বা ভালোভাবে। মিনতাকা, মিনতাকা অর্থ হলো এলাকা, মিনতাকা অর্থ হলো এলাকা। তো ভিউয়ার্স, এখানে আমরা চারটি শব্দের অর্থ দেখলাম, ওরা,
উস্কুত মিয়া মিয়া মিন্তাকা। এখন ভালো মতো পরিষ্কার করব, আগে তুমি দেখো। দেখুন, আলহিন মিয়া মিয়া সই নাদ্দাফা আওয়াল সু পিনতে। আলহিন মিয়া মিয়া সই নাদ্দাফা আওয়াল সু পিনতে। এখন ভালো মতো পরিষ্কার করব, আগে তুমি দেখো। এখানে আলহীন অর্থ হলো এখন, মিয়ামি অর্থ হলো ভালো মতে, সই নাদ্দাফা অর্থ হলো পরিষ্কার করব, আওয়াল অর্থ হলো আগে, সুপ ইন্ত অর্থ হলো তুমি দেখো। চুপ করে আসো কেন পিছনে যাও। দেখুন, চুপ করে আসো কেন পিছনে যাও, এটা হবে লেস ইনতে উস্কুত রোহ অরা। লেস ইনতে উস্কুত রোহ অরা, যে চুপ করে আসো কেন পিছনে যাও। ইসমা, ইসমা অর্থ হলো সোনা, গাছশীল অর্থ হলো ধৌত করা বা পরিষ্কার করা অর্থে ব্যবহার করা হয়, বাদিন অর্থ হলো তারপরে, তাখির অর্থ হলো দেরি। তো ভিউয়ার্স, এখানে আমরা চারটি শব্দের অর্থ দেখলাম, ইসমা অর্থ হলো সোনা, গাছশীল অর্থ হলো পরিষ্কার করা, বাদিন অর্থ হলো তারপরে, তাখির অর্থ হলো দেরি। শোনো বেশি দেরি করবা না শীঘ্রই আসবে, শোনো বেশি দেরি করবে না শীঘ্রই আসবে, এটা হবে ইসমা জিহাদা মাই তাকির। ইসমা জিহাদা মাই তাকির অর্থ হলো শোনো বেশি দেরি করবে না, সুরা সুরা ইজি অর্থ হলো শীঘ্রই আসবে বা তাড়াতাড়ি আসবে। হাদিয়া অর্থ হলো বকশিস বা উপহার, হাদিয়া অর্থ হলো বকশিস বা উপহার, খিয়ার অর্থ হলো শশা, তালিম অর্থ হলো শেখা, বায়না অর্থ হলো দুয়ের মাঝে বা অনেক সময় বোঝানো হয় মধ্যে, বায়না অর্থ হলো দুয়ের মাঝে বা মধ্যে। তো ভিউয়ার্স, এখানে আমরা চারটি শব্দ দেখলাম, খাতা অর্থ হলো ভুল, হাল অর্থ হলো অবস্থা, খাতা অর্থ হলো ভুল, হাল অর্থ হলো অবস্থা, কিবলা, কিবলা অর্থ হলো নামাজের দিক, ইয়ামিন অর্থ হলো ডান, কিবলা অর্থ হলো নামাজের দিক, ইয়ামিন অর্থ হলো ডান। তো ভিউয়ার্স, এখানে আমরা চারটি শব্দের অর্থ দেখলাম, যেগুলো সাধারণত আমাদের কথা বলার জন্য খুব প্রয়োজনীয় পড়ে। আমামা অর্থ হলো সামনে, দেখুন আমামা অর্থ হলো সামনে, সেম সামনের আরেকটু ওয়ার্ড আছে গিদ্দাম, গিদ্দাম অর্থ হলো সামনে, তবে গিদ্দাম শব্দটি বেশি পরিচিত সবার কাছে আমাদের, যে গিদ্দাম অর্থ হলো সামনে। জেনবি অর্থ হলো পাশে, মোকাবেলা অর্থ হলো বিপরীত বা উল্টো, মোকাবেলা অর্থ হলো বিপরীত বা উল্টো। আবিয়াদ, আবিয়াদ অর্থ হলো সাদা, আবিয়াদ অর্থ হলো সাদা, হাব্বা অর্থ হলো পিস বা টুকরো, আবিয়াদ অর্থ হলো সাদা, হাব্বা অর্থ হলো পিস বা টুকরো। হুব্বুন অর্থ হলো পছন্দ করা, আবার অনেক সময় হুব্বুন অর্থ দ্বারা বোঝানো হয় ভালোবাসা। হাওলা অর্থ হলো চারপাশ, হাওলা অর্থ হলো চারপাশ। তো ভিউয়ার্স, এখানে আমরা চারটি শব্দ দেখলাম, আবিয়াদ, হাব্বা, হুব্বুন, হাওলা। খারিজ অর্থ হলো বাহির, খারিজ অর্থ হলো বাহির, হাইসু অর্থ হলো যেখানে। তো ভিউয়ার্স, এখানে নতুন একটি শব্দ নেওয়া হয়েছে, হাইসু অর্থ হলো যেখানে, খারিজ অর্থ হলো বাহির, ফোক অর্থ হলো উপরে, আবার দেখুন ফাউকা অর্থ হলো উপরে, তো এখানে ফোক এবং ফাউকা একই অর্থে ব্যবহার করা হয় উপরে। একটু এদিকে আসো উপরে যাও, এটা হবে তারহিনী সোয়াইয়া, তালহিনী, তালহিনী সোয়াইয়া, একটু এদিকে আসো রোহ ফাউকা, উপরে যাও। খাপিপ অর্থ হলো পাতলা বা হালকা, গাবল অর্থ হলো পূর্বে বা আগে, ফায়দা অর্থ হলো সুবিধা। তো ভিয়ার্স, এখানে খাপিপ অর্থ হলো পাতলা বা হালকা, গাবল অর্থ হলো পূর্বে বা আগে, ফায়দা অর্থ হলো সুবিধা। আমি অসুস্থ, আমার বুকে ব্যথা, এটা হবে আনা মারিদ, আনা আলাম আল সদর, আনা মারিদ, আনা আলাম আল সদর অর্থ হলো আমি অসুস্থ, আমার বুকে ব্যথা। ঔষধ দাও, আমি খাবো তারপরে ঘুমাবো, এটা হবে জিব দাওয়া, জিব দাওয়া অর্থ হলো ওষুধ দাও। আনা আক্কেল বাদেম নৌম, আনা আক্কেল বাদেম নৌম অর্থ হলো আমি খাবো তারপরে ঘুমাবো।
গাড়ি রাস্তায় আছে, আমি পার্কিংয়ে রাখি। গাড়ি রাস্তায় আছে, আমি পার্কিংয়ে রাখি। এটা হবে সাইয়ারা ফি তরিক। সাইয়ারা ফি তরিক অর্থ হলো গাড়ি রাস্তায় আছে। আনা রাকেব মাওফিক। আনা রাকেব মাওফিক অর্থ হলো আমি পার্কিংয়ে রাখি। এখানে রাকেব অর্থ হলো রাখি, মাওফিক অর্থ হলো পার্কিং। দাওয়ার অর্থ হলো খোঁজা বা খোঁজ করা। দাওয়ার অর্থ হলো খোঁজা বা খোঁজ করা। উজবু অর্থ হলো সপ্তাহ। উজবু অর্থ হলো সপ্তাহ। দেন অর্থ দ্বারা বোঝানো হয় দেনা বা ধার। দেন অর্থ দ্বারা বোঝানো হয় দেনা বা ধার। হারেক অর্থ হলো জলদি। হারেক অর্থ হলো জলদি। তালমাস অর্থ হলো স্পর্শ করা। তালমাস অর্থ হলো স্পর্শ করা। দুব্বা অর্থ হলো মোটা। ইয়াদবাক অর্থ হলো রান্না করা। ইধাক অর্থ হলো হাসি। তো ভিউয়ার্স, এখানে আমরা চারটি শব্দের অর্থ দেখলাম, তালমাস, দুব্বা, ইয়াদবাক, ইধাক। এই চাকুটি ছোট, আমার বড়টা লাগবে। হাজা সিক্কিন সাগির। হাজা সিক্কিন সাগির অর্থ হলো এই চাকুটি ছোট। আনা আবগা কাবির, আমার বড়টা লাগবে। আনা আবগা কাবির অর্থ হলো আমার বড়টা লাগবে। ইয়াউম অর্থ হলো দিন, আলিউম অর্থ হলো আজ। ইয়াউম অর্থ হলো দিন, আলিউম অর্থ হলো আজ। সানা অর্থ হলো বছর। আকতুব অর্থ হলো লেখা। আকতুব অর্থ হলো লেখা। তো ভিউয়ার্স, এখানে আমরা প্রয়োজনীয় চারটি শব্দের অর্থ জানলাম, চলুন যাই পরবর্তী অংশে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য হেল্পফুল হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।